তো আজকে চারার বয়স বত্রিশ দিন আপনারা দেখুন চারার বয়স বত্রিশ দিন চারার গ্রোথ দেখুন কীরকম আপনারা কালকে লাগানো হবে আজকে মনে হয় না যে লাগানো হবে কারণ আজকে সময় নেই আর লাগানোর জন্য তো কালকে এই চারাগুলো লাগানো হবে আপনারা দেখুন চারা কি সুন্দর চারা হয়েছে তো আজকে এই চারার বয়স হচ্ছে বত্রিশ দিন আমি বাইশ তারিখ ফেলেছি সেপ্টেম্বরের আর ছাব্বিশ তারিখ চারা গজিয়েছে তো আজকে আঠাশ তারিখ বত্রিশ দিন চারার বয়স তো ওইদিকে বেড তৈরির কাজ চলছে তো এইদিকে বেড হয় চারা নিয়ে আসলাম আমি তো কিছুটা চারা আজকে লাগানো হবে তো দেখি কতটুকু লাগানো যায় আজকে সন্ধ্যা হয় চারা আপনারা কিভাবে তুলবেন আপনারা যদি এভাবে টান দেন ঠিক আছে শিখর সিরে যেতে পারে সম্ভাবনা বেশি তো আপনারা করবেন বলে দিচ্ছি পিছনে আপনারা একটু হালকা চাপ দেবেন এক হাত দিয়ে চাপ দেবেন এক হাত দিয়ে টানবেন তাহলে সুন্দরভাবে চারাটা উঠে আসবে আর আপনারা যখন লাবেন চারা তখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনার লেভেল বরাবর মাটিটা রাখবেন আপনারা যেরকম এইখানে আছে এখানে খাল আছে তো এর নিচে কিন্তু রাখবেন না কেননা আপনারা যখন হিট হবে হিটে গরম হবে গরম হলে কী হবে আপনাদের ধসা ধরার সম্ভাবনাটা বেশি থাকবে গোড়ে ধসা ধরে যাবে তো ধসা ধরলে গাছটা মারা যাবে তো আপনারা যতটুক সম্ভব লেবেল মালচিন বরাবর রাখবেন তাহলে চারাটার মরার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে তো আমি কিছু চারা আজকে লাগাব দেখা যাক কতটুকু লাগাতে পারি তো আমি এই যে চারা লাগাচ্ছে লাগাচ্ছি আজকে প্রথম চারা লাগাচ্ছি এটা প্রথম চারা এই যে আপনারা এইভাবে রাখবেন রাখার পরে একটু হালকা মাটি দিয়ে দেবেন মাটি দেওয়ার পরে গাছটা সবসময় সোজা রাখবেন আর এখানে চাপ দেবেন না সাইডে চাপ দেবেন বাস দেওয়ার পরে আপনারা একটু মাটি দিয়ে দেবেন উপরে থেকে বাস সুন্দরভাবে চারাটা বসিয়ে দিলাম তো আজকে টমেটো গাছের বয়স পনেরো দিন আগে আমি যে চারাটা লাগিয়েছিলাম সেটা ভিডিওটা আমি বানিয়েছিলাম তো সেটার পরে আজকে পনেরো দিন পরে আজকে ভিডিওটা করতেছি তো আপনারা দেখুন যে আমি যে চারাগুলো লাগিয়েছিলাম এই যে চারাগুলোর মাটি যে দেখুন মাটিগুলো আমার উপরে দেওয়া ছিল তো সেই কারণে চারাগুলো কিন্তু এই যে চারাগুলো কিন্তু মারা যায়নি ঠিক আছে তো আমি কিছু চারা দেখাচ্ছি যেগুলো যে মালচিনের নিচে লাগানো হয়েছিল সেই চারাগুলা মারা গেছে তো আমি পরে আবার সেগুলোতে আবার চারা বসিয়ে দিয়েছি দেখুন এই যে এই গাছটা এই গাছটা দেখুন এই গাছটার সাথে তুলনা করুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছটা পরে লাগানো হয়েছে এই এই দিকের লাইনটা দেখুন আপনারা খাল খাল ছিল তো সেই কারণে কিন্তু চারাগুলা মারা গেছে ঠিক আছে গরমেই মারা গেছে এই যে এখানে একটা নতুন চারা লাগানো হয়েছে এই গাছটাও মারা গেছিলো এই যে এইরকমভাবে যেগুলো যেগুলো কথা যেগুলো যেগুলো মাটি উপরে দেওয়া আছে সেগুলো চারা মারা যায়নি এদিকে যে সব মাটি উপরে দেওয়া আছে একটা চারাও মারা যায়নি কিন্তু যেগুলো নিচে আছে সেগুলো চারা কিন্তু মারা গেছে এই কারণেই মারা যায় চারাগুলো কারণ মালচিনটা হিট হয় হিট হওয়ার কারণে চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যেটা গরম হওয়ার ফলে ধসা হয় ধসার পরে মারা যাওয়ার সম্ভাবনা খুব হয় আর কয়েকদিনের মধ্যে চলে আসবে আমার সব এই টমেটো গাছের আপনারা মাচা কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে এই ভিডিও চলে আসবে তো মাচা তৈরির কাজ চলছে এদিকে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ ভিডিওটা মাছা তৈরি করতে সময় লাগবে ভিডিওটা বানাতেও সময় লাগবে সেই কারণে কয়েকদিন পরেই আমার টমেটো গাছের মাচা তৈরির ভিডিও চলে আসবে আর ভিডিওগুলো আমার যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন